হচ্ছে নতুন থেকে পুরান, পুরান থেকে নতুন, এই প্রোডাক্টগুলো আপনি কীভাবে ফিল্টার করে বের করবেন। ধরেন এই প্রোডাক্টটা আপনি একটু খেয়াল করেন, এই প্রোডাক্টটা কিন্তু সর্বশেষ আমি অ্যাড করছি, ঠিক আছে, একটু আগে আমি অ্যাড করলাম, সো এই প্রোডাক্ট কিন্তু সবার উপরে থাকতেছে। তার মানে এখন কি নতুন পুরান থেকে নতুনের দিকে যাচ্ছে। বাট আপনি যদি চান যে নতুন মানে যেগুলো আপনি আগে অ্যাড করছ মানে পরে অ্যাড করছিলেন সেগুলো আগে শো হোক, সো তখন আপনি এটা এখানে দেখতে পারবেন। যে দেখেন ওল্ড টু নিউ একটা অপশন আছে, আবার এটাতে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে নিউ টু ওল্ডে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে দেখেন নতুন যেই প্রোডাক্টগুলো আগে অ্যাড করছিলেন ওই প্রোডাক্টগুলো কিন্তু আগে অ্যাপ করছে, ঠিক আছে। দেখেন এই প্রোডাক্টগুলো আপনি আগে অ্যাড করছিলেন, এটা আপনি এগারোই অক্টোবর 2022 অ্যাড করা হয়েছিল, এটা 11 অক্টোবর 2022, মানে আগের থেকে শুরুর থেকে শেষের দিকে যাচ্ছে। বাট ওকে, তারপর আবার যদি আপনি আগেরটা সিলেক্ট করেন তাহলে দেখেন নতুন মানে সর্বশেষ যেটা অ্যাড করছেন ওইটা উপরের দিকে থাকবে। সো ডিফল্টভাবে এটা থাকে, বাট আপনার যদি কখনও লাগে বাই চান্স তো আপনি ওইটা এইভাবে উল্টে নিতে পারবেন, ফিল্টার করে ওইভাবে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটা গেল একটা ফিল্টার।